আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি বাংলাদেশি ব্লগার মেহরিমা চ্যানেলে। আশা করি সকলে ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমি যেহেতু নতুন সংসার শুরু করেছি, তাই সংসারের প্রয়োজনে প্রতিদিনই কিছু না কিছু প্রয়োজনীয় জিনিস কিনে থাকি, আর সেগুলোই এখন আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এটা একটা স্পুন হোল্ডার, ছোট বড় সব ধরনের চামচ রাখার জন্য এটাতে আলাদা করে জায়গা করে দেওয়া আছে, আর ধুয়ে রাখা পানিগুলো পড়ে যাওয়ার জন্য আলাদা করে ছাপনি সিস্টেম করে দেওয়া আছে। এই স্পুন হোল্ডারটা 450 টাকা নিয়েছে। এরপর এই সাইজের একটা বক্স নিয়েছি। মাছ কাটার পর মাছকে ফ্রিজে গুছিয়ে রাখার জন্য এই বক্সটা কিনেছি। বেঙ্গলের এই বক্সটির প্রাইস নিয়েছে 65 টাকা। এরপর এই বক্সগুলো কিনেছি, এটার মধ্যে 3টি বক্স রয়েছে। এই 3টি বক্সের প্রাইস নিয়েছে 185 টাকা। এরপর এই মাল্টিফাংশনাল গ্রেটারটি কিনেছি। এটার বিশেষত্ব হলো এটাতে 4 রকম ডিজাইনের সবজি কাটা যাবে, আর এই গ্রেটারের সাথে একটা বক্সও দেওয়া আছে। যে কোনো সবজি কুচি করার সময় বক্সটি যদি গ্রেটারের সাথে লাগিয়ে রাখা হয়, তখন সব সবজিগুলোই এই বক্সটির মধ্যে পড়বে, আর বক্সটির সাথে একটা লিডও দেওয়া আছে। আর চাইলে কাটার পর সবজিগুলো বক্সের সাথে ঢাকনা লাগিয়ে ফ্রিজেও রেখে দেওয়া যাবে। গ্রেটারটির নিচে সিলিকন সিস্টেম দেওয়া আছে, তাই যে কোনো জিনিসের উপর গ্রেট করলেও কোনো স্লিপ করার চান্স নেই। সুন্দর এই গ্রেটারটির প্রাইস নিয়েছে 450 টাকা। এরপর রুটি তৈরি করার জন্য পিঁড়ি আর বেলন কিনেছি। এই পিঁড়িটি 80 টাকা নিয়েছে। আর পিঁড়ির সাথে এই বেলনটি নিয়েছে 25 টাকা। কাঠের এই ডাল ঘুটনিটিও নিয়েছে 25 টাকা। এরপর ছোট্ট একটা হটপট কিনেছি। এটা হচ্ছে কিয়ামের 1300 ml এর একটা হটপট। এটার প্রাইস নিয়েছে 460 টাকা। এই হটপটটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে।
এরপর বেঙ্গলের এই মিনি র‍্যাকটা নিয়েছি। এই র‍্যাকটির প্রাইস নিয়েছে 265 টাকা। প্লাস্টিকটা খুলে এখন র‍্যাকটি সেটিং করে নিব। এরপর সুন্দর একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিয়েছি, এটার প্রাইস রেখেছি 500 টাকা। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।